হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা জায়গায় ঘুরতে আসছি, সেটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা এখানে এসে ঘুরতে পারেন, খুবই ন্যাচারাল লাগবে। আজকে আকাশটা একটু মেঘলা ছিল, তো মেঘলা থাকার কারণে আরো বেশি ভালো লাগতেছে। এবং আমরা যারা ঢাকায় থাকি, ঢাকায় ঘোরার মতো তেমন কোনো স্পেস নাই, সো এখানে বেবিদের নিয়ে আসলে আসলে ভালোই লাগবে। চলেন একটু হাঁটি আর আপনাদের সাথে কথা বলি। ওই দূরে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গাবতলি থেকে বিরুলিয়ার যে রাস্তাটা, সেইটা এই রাস্তা ধরে সোজা চলে গেলে বেড়িবাঁধের রাস্তা, তারপর গাবতলি। আপনারা খুব সহজে এই স্পেসটায় আসতে পারেন। খুবই নাইস আর খুবই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়ালিটির কোনো কিছু নাই, বাতাসটাও একদম ফ্রেশ। এখানে বেশিরভাগ কিছু টিকটকার আসে টিকটক করতে। আর এই প্লেসটার লোকেশনটা আপনাদের আর একটু স্পেসিফিকভাবে দেই, সেটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর, রাজুকের ফ্ল্যাটগুলো যে হচ্ছে সেটা হচ্ছে যেইখানে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে ওইটার পিছনে। তো আমরা একটু বেড়াইতে আসছিলাম, গেছিলাম নিউ মার্কেট, সেখানে কিছু কেনাকাটা ছিল, প্লাস এখন একটু ফ্রেশ ফ্রেশ একটু বাতাস খাইতে চলে আসছি। সো এই আর কি, আর কিছু না, এখন আপনাদের দেখাতে দেখাতে বাসায় চলে যাব। প্লাস আরেকটা জিনিস দেখাই, দূরে দেখা যাচ্ছে মেট্রো রেলের স্টেশন, ওইটা একটু দেখাই। ওই যে এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন, চলো। ওই যে দেখেন বাসাগুলা দেখা যায়, অনেক সুন্দর লাগতেছে এই লেকটাকে। দেখেন কি অবস্থা, কি ফ্রেশ পানি। ভালোই কিন্তু লাগতেছে ভাইয়া। আপনারা সবাই এখানে আসবেন, ঘুরবেন, ঘোরার জন্য ঢাকার মধ্যে বেস্ট প্লেস। অনেক বাতাস ছিল আজকে, দুই তিন দিন বেশ গরম গেছে, বাট আজকে ওয়েদারটা সহনীয়, ভালো লাগতেছে অনেক। অনেক মানুষ গাড়ি নিয়ে চলে আসছে। এই যে রিয়ানের বাবা, প্লাস তারপরে রিয়ান, সবাই আমরা বসে আছি, বসে বসে হাওয়া বাতাস খাচ্ছি। রিয়ানের অবস্থা, রিয়ান হেঁটে হেঁটে আসতে পারতেছে না, তাই এইরকম করে আসতেছে, হেঁটে আসতে ভয় পাই। রিয়ান, আজকে তোমার ঘুরে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। আজকে কি কি দেখলা? হ্যাঁ,
অনেক কিছু কি কি বলো চল আমরা চলে যাই আমাদের গাড়ি চলে আসছে দাঁড়া দাঁড়া তুমি দাঁড়া আমি নামি আগে সামনে আমাদের